আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি রুহুল আমিন, রুহুল আমিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শিক্ষা সফরের পসরা নিয়ে হাজির। আজকের শিক্ষা সফর যদি ন্যূনতম ভালো লাগে তাহলে অন্তরের অন্তঃস্থলে ভালো লাগার বিমুগ্ধতায় লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের শিক্ষা সফর। তো বন্ধুরা, গত পর্বে আমরা দ্বিগু সমাস এবং তার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমাদের আলোচনা কর্মধারা সমাস নিয়ে। তো চলুন শুরু করি। কর্মধারা সমাস কি জিনিস, তার কি বৈশিষ্ট্য, তার শ্রেণী বিভাজন, তার ব্যাখ্যা ও বিশ্লেষণ উদাহরণ সহযোগে সব কিছুই আজকে আমরা একটু একটু করে আলোচনা করতে শুরু করব। আপনারা মনোযোগ সহকারে অবদান করুন, শ্রবণ করুন এবং অনুভব করুন, তাহলেই বিষয়টা একদম স্বচ্ছ হয়ে যাবে বলেই আমার বিশ্বাস। তো চলুন শুরু করি। কর্মধারা সমাস যখন বিশেষ্য বিশেষ্য পদে কিংবা বিশেষ্য বিশেষণ পদে অথবা বিশেষণ ও বিশেষণ পদে সমাস হয় এবং পরপদের অর্থটাই প্রধান হয়ে দেখা দেয়, তাকে বলা হয়ে থাকে কর্মধারা সমাস। কি বুঝলাম? কর্মধারা সমাসের পূর্বপদ এবং পরপদ কখনো দুটোই বিশেষ্য পদ হতে পারে, কখনো একটা বিশেষ্য অন্যটা বিশেষণ হতে পারে, কখনো দুটোই বিশেষণ হতে পারে, এবং পরপদ যেটা থাকবে অর্থাৎ উত্তরপদ যেটি থাকবে সেটি কিন্তু প্রধান অর্থ গ্রহণ করবে। তো দু একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন পাণ্ডু যে লিপি, পাণ্ডুলিপি, কাঁচা ও মিঠা, কাঁচা মিঠা, যিনি ঠাকুর তিনিই দাদা, ঠাকুর দাদা ইত্যাদি। এই তিনটি উদাহরণে পাণ্ডু বিশেষণ পদ, লিপি বিশেষ্য পদ এবং কাঁচা ও মিঠা দুটোই বিশেষণ, আর ঠাকুর ও দাদা দুটোই বিশেষ্য পদ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কর্মধারায় সমাসের সংজ্ঞা অনুযায়ী বিশেষ্য বিশেষ্য পদে কিংবা বিশেষ্য বিশেষণ পদে অথবা বিশেষণ ও বিশেষণ পদে সমাস হয়েছে। এখানে লক্ষণীয় যে পরপদের অর্থ অর্থাৎ লিপি, মিঠা ও দাদাই প্রধান হয়ে দেখা দিয়েছে। অতএব কর্মধারায় সমাস কিভাবে হয় সেটা কিন্তু আমাদের কাছে একেবারে জলবৎ তরলং পরিষ্কার হয়ে গেল। নাকি এখনো বোঝেননি? না, নিশ্চিত বুঝেছেন। আমি আপনাদের প্রতি গভীর বিশ্বাসী। আমি বিশ্বাস করি আপনারা সবাই বুদ্ধিমান, একটুমাত্র আভাস ইঙ্গিত দিলেই ব্যাপারটা আপনাদের বোধগম্য হবে, এতে কোনো দ্বিধা নেই। তাই আভাস ইঙ্গিতের সঙ্গে সঙ্গে আরো কিছু বেশি আমি দেওয়ার চেষ্টা করছি, যাতে বিষয়টা একদম ক্লিয়ার স্বচ্ছ হয়ে যায় আপনাদের কাছে। এবার আমরা দেখব কর্মধারা সমাসের শ্রেণী বিভাগ। প্রত্যেক সমাসেরই অনেকগুলো করে বিভাজন আমরা দেখতে পাচ্ছি, তাদের ভাগ আছে, প্রকারভেদ আছে, শ্রেণীভেদ আছে, এটা থাকবেই এবং সেগুলো জানতে হবে। যত জানতে পারবো ততই আমাদের লাভ। আমরা ব্যাপারগুলো একটার পর একটা একদম সামঞ্জস্যপূর্ণভাবে যেমন অনুভব করব, ঠিক তেমনভাবে সেগুলো অন্যের কাছেও উপস্থাপিত করার একটা সুযোগ পাব। আপনাদের কাছেই আরো অনেকে যে এই ব্যাকরণের কাণ্ডজ্ঞান আরো গভীরভাবে অর্জন করবে সেটা কিন্তু আমি নির্দ্বিধায় বলছি। তো চলুন আমরা দেখে নিই বাংলা ব্যাকরণে কর্মধারায় সমাসকে মোটামুটি
মোটামুটি পাঁচ ভাগে ভাগ করা যায়। আবার ভাবছেন এতগুলো ভাগ, ভাগের তো শেষ নেই, দিয়েই যাচ্ছেন ভাগ আর ভাগ, ভাগ আর ভাগ। কি বলবো, বিষয় বাংলা এর গভীরতা এত যে কিছুতেই এর তলদেশে পৌঁছানো সম্ভব নয়। শুধুমাত্র উপরে ছেলেবেলার ক্রীড়াটুকু করা যেতে পারে, পুরো জ্ঞান অর্জন এ জন্মেও সম্ভব নয়। তবুও যতটুকু জানি, যতটুকু বুঝি, আরও বোঝার চেষ্টা করব, আরও জানার চেষ্টা করব। আমি বলেছিলাম জানার কোনো শেষ নাই, আমৃত্যু জানতে চাই। তো চলুন না জানি ক্ষতিটা কোথায়, এতে তো কোনো ক্ষতি নেই। আমি আপনাদের কাছে কোনো রূপ আর্থিক কোনো কিছু দাবি করছি না, আপনারাও আমার কাছে দাবি করছেন না, তাহলে ক্ষতিটা কোথায়? আমি বলছি আপনারা একটু সময় ব্যয় করে শুনছেন মাত্র এবং বোঝার চেষ্টা করছেন। তো চলুন শুরু করি কর্মধারায় সমাসের শ্রেণী বিভাগ। একটু আগেই বললাম কর্মধারায় সমাসকে মোটামুটি পাঁচ ভাগে ভাগ করা যেতে পারে। তার মধ্যে এক নাম্বার সাধারণ কর্মধারায় সমাস, দু নাম্বার মধ্য পদলোপী কর্মধারায় সমাস, তিন নাম্বার উপমান কর্মধারায় সমাস, চার নাম্বার উপমিত কর্মধারায় সমাস ও পাঁচ নাম্বার রূপক কর্মধারায় সমাস। এবার আমরা এই পাঁচ প্রকার ভাগের সংজ্ঞা উদাহরণ দিয়ে বিস্তারিত ব্যাখ্যা ও বিশ্লেষণ করব। আপনারা এদিকে মনোযোগী হন, দেখুন এক এক করে আমরা কিভাবে এক এক প্রকারের কর্মধারায় সমাসের ব্যাখ্যা বিশ্লেষণ করছি উদাহরণ সহযোগে। এক নম্বর সাধারণ কর্মধারায় সমাস, যখন সাধারণভাবে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের কিংবা বিশেষ্য পদের সঙ্গে বিশেষণ পদের অথবা বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদের সমাস হয়, অর্থাৎ পূর্বপদ ও পরপদ দুটি বিশেষ্য কিংবা পূর্বপদ বিশেষ্য ও পরপদ বিশেষণ, বিপরীতটিও হতে পারে অর্থাৎ পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য অথবা পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষণ হয় এবং পরপদের অর্থটাই প্রাধান্য পায়, তখন তাকে বলা হয় সাধারণ কর্মধারায় সমাস। উদাহরণ দিই, ক বিশেষ্যপদ ও বিশেষ্যপদের সাধারণ কর্মধারায়ের কিছু উদাহরণ, যিনি দেব তিনি ঋষি, দেবর্ষি, যিনি শিক্ষক তিনি মহাশয়, শিক্ষক মহাশয়, জ্ঞাতি যে শত্রু জ্ঞাতি শত্রু, যিনি পিতা তিনি ঠাকুর, পিতা ঠাকুর, পণ্ডিত যে জন পণ্ডিত জন, যিনি রাজা তিনি ঋষি রাজর্ষি, ব্রাহ্মণ যে পণ্ডিত ব্রাহ্মণ পণ্ডিত, যিনি মৌলবী তিনি সাহেব মৌলবী সাহেব, যিনি শশী তিনি বাবু শশী বাবু, যিনি পিতা তিনি দেব পিতৃদেব, যিনি বউ তিনি ঠাকুরানী বউ ঠাকুরানী, গঙ্গা যে নদী গঙ্গা নদী, গণ্ড যে দেশ গণ্ড দেশ প্রভৃতি। খ অর্থাৎ বিশেষ্যপদ ও বিশেষণ পদের সাধারণ কর্মধারায়ের উদাহরণ, নব যে যৌবন নব যৌবন, সৎ যে জন সজ্জন, কানা যে করি কানা করি, খাস যে তালুক খাস তালুক, হেড যে মাস্টার হেড মাস্টার, বড় যে বাবু বড় বাবু, মহা যে রাজা মহারাজ, নব যে পল্লব নব পল্লব, পরম যে ঈশ্বর পরমেশ্বর, গণ্ড যে গ্রাম গণ্ডগ্রাম, কু যে অন্ন কদন্ন, নষ্ট যে নীর নষ্ট নীর, নীল যে শাড়ি নীল শাড়ি, ভাঙা যে হাট ভাঙা হাট, শ্বেত যে শ্বশ্রু শ্বেত শ্বশ্রু, পরম যে আত্মা পরমাত্মা, ইত্যাদি অনেকগুলো উদাহরণ আপনাদের সামনে হাজির করলাম। ফলে
এখান থেকে না বোঝার কোনো কারণ নেই। সবগুলোই একটার পর একটা ব্যাখ্যা করতে থাকুন, দেখবেন আপনাদের সামনে বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা গ অর্থাৎ বিশেষণ পদ ও বিশেষণ পদের সাধারণ কর্মধারা সমাসের কিছু উদাহরণ দেব। তো দেখে নিই আমরা উদাহরণগুলি। লম্বা ও চওড়া, লম্বা চওড়া, শান্ত অথচ শিষ্ট, শান্ত শিষ্ট, শীত অথচ উষ্ণ শীতোষ্ণ, হৃষ্ট অথচ পুষ্ট হৃষ্ট পুষ্ট, বিষণ্ণ অথচ মধুর বিষণ্ণ মধুর, টাটকা যে ভাজা টাটকা ভাজা, কচি অথচ কাঁচা কচি কাঁচা, অম্ল অথচ মধুর অম্ল মধুর, কাঁচা অথচ মিঠা কাঁচা মিঠা, স্নিগ্ধ অথচ উজ্জ্বল স্নিগ্ধজ্জ্বল প্রভৃতি। তাহলে আমরা সাধারণ কর্মধারায়ের উদাহরণ দিয়ে দিলাম, বিশেষে বিশেষে, বিশেষে বিশেষণে এবং বিশেষণে বিশেষণে যে সাধারণ কর্মধারার সমাস হলো তার তিন প্রকারের উদাহরণই উপস্থাপিত করলাম আপনাদের সামনে। আপনারা গরম গরম টাটকা টাটকা হাতে পেলেন, এবারে ব্যাখ্যা করুন, বিশ্লেষণ করুন, বিচার করুন, অনুভব করুন, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করুন। তো চলুন শুরু করি এর পরের কর্মধারায় সমাস, ২ নম্বর মধ্য পদলোপী কর্মধারায় সমাস। যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের ব্যাখ্যানমূলক মধ্যপদ অর্থাৎ ব্যাসবাক্যে পূর্বপদ ও পরপদ ছাড়াও অবস্থানকারী একাধিক পদ, সমস্ত পদ বা সমষ্টিবদ্ধ পদে গিয়ে সম্পূর্ণ লোপ পায়, তাকে বলা হয় মধ্য পদলোপী কর্মধারায় সমাস। মধ্য পদলোপী কর্মধারায় সমাসে যদিও পূর্বপদ বিশেষ্য, তবুও অর্থের দিক থেকে পরপদ কিন্তু বিশেষণ স্থানীয় হয়ে থাকে। এই প্রসঙ্গে অবশ্যই মনে রাখা উচিত যে পূর্বপদ ও পরপদের মধ্যেকার লুপ্ত পদ যদি বিভক্তি স্থানীয় অনুসর্গ হয় সেক্ষেত্রে কিন্তু তৎপুরুষ সমাস হয়, সেটা তখন আর কর্মধারা সমাসের অন্তর্ভুক্ত থাকে না। এবার কিছু উদাহরণ দিয়ে আমরা মধ্য পদলোপী কর্মধারায় সমাসকে বুঝে নেওয়ার চেষ্টা করব। যেমন আকাশ মারফত বাণী, আকাশবাণী, ঘি মিশ্রিত ভাত ঘি ভাত, সিংহ চিহ্নিত আসন সিংহাসন, ভিক্ষা দ্বারা লব্ধ অন্ন ভিক্ষান্ন, সিঁদুর রাখবার কৌটা সিঁদুর কৌটা, রাজার পৃষ্ঠ পোষিত কবি রাজকবি, স্মৃতি রক্ষার্থে সৌধ স্মৃতিসৌধ, কীর্তি জ্ঞাপক মন্দির কীর্তি মন্দির, পাঁচ অধিক দশ পঞ্চদশ, মায়া দেখানো কান্না মায়া কান্না, উদয় নামক গিরি উদয়গিরি, রাজকার্যে নিযুক্ত পুরুষ রাজপুরুষ, দর্শন বিষয়ক শাস্ত্র দর্শনশাস্ত্র, বিজয় সূচক শঙ্খ বিজয় শঙ্খ, মামা সম্পর্কিত শ্বশুর মামা শ্বশুর, লোকসমাজে প্রচলিত গীতি লোকগীতি, নাতি সম্পর্কীয় জামাই নাত জামাই, মধ্যাহ্নকালীন ভোজন মধ্যাহ্ন ভোজন, মানি রাখবার নিমিত্ত ব্যাগ মানি ব্যাগ, স্বর্ণ নির্মিত আভরণ স্বর্ণাভরণ, বরের অনুগামী যাত্রী বরযাত্রী ইত্যাদি। তাহলে এতগুলো মধ্য পদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ আপনাদের সামনে উপস্থাপিত হল। প্রত্যেকটা উদাহরণের দিকে লক্ষ্য করে দেখুন,
পূর্বপদ এবং পরপদের মাঝখানের যে পদগুলো ছিল সবই কিন্তু সমস্ত পদ বা সমাসবদ্ধ পদে গিয়ে লোপ পেয়েছে। আর যেহেতু পরপদ আর পূর্বপদের মাঝখানের পদগুলো অনায়াসে লুপ্ত হয়েছে সমাসবদ্ধ পদে, তাই এই সমাসকে আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে থাকি। আপনাদের কাছে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের মোটামুটি একটা ধারণা জন্মালো বলেই আমি আশা করছি। তো বন্ধুরা, শেষ হলো রুহুল আমিনস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকের শিক্ষা সফর। আগামীতে আবার দেখা হবে। আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে পুনরায় লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইবের প্রত্যাশা রইল। আশা করি আপনাদের স্বতঃস্ফূর্ত সহৃদয়তায় এর কোনো অভাব হবে না। আন্তরিক ধন্যবাদ সবাইকে।